এদিকে টাঙ্গাইল সাত আসনের উপনির্বাচন নোয়াখালী যশোরের ঝিকর গাছা নাটোর এবং বাগাতিপাড়া পৌরসভায় চলছে ভোট গ্রহণ। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টাঙ্গাইলে 121টি কেন্দ্রের মধ্যে 57টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই আসনে 3,40,379 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। গত বছরের 16 নভেম্বর সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এদিকে নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি কেন্দ্রে ইভিএমে চলছে ভোট গ্রহণ। এই নির্বাচনে মেয়র পদে 7, কাউন্সিলর পদে 63 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার 75,726 জন। এছাড়া যশোরের ঝিকরগাছা পৌরসভা, নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।